গুড মর্নিং বন্ধুগণ, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে আমার কলেজ ডে। আমি এরকমভাবে সুন্দরভাবে দাঁড়িয়ে আছি অ্যান্ড আই এম অলরেডি লেট। অবভিয়াসলি আমি আমার কলেজের ফার্স্ট ক্লাস, যেটা সেটা আমি আশা করছি আমি করতে পারবো না, কিন্তু আমি এখানে তাও গুড মর্নিং গাইস, তোমাদের ঘুম হয়েছে গাইস, এসব করছি। মানে আমি ভাই আলাদাই আলাদা, নিজের অকওয়ার্ড লাগছে। তো যেহেতু আজকে কলেজের ফার্স্ট ডে, আমি ভাবলাম যে ঠিক আছে, অবভিয়াসলি এই দিনটা খারাপ যাবে, আমি মানে শিওর এটার ব্যাপারে যে এই দিনটা আমার খারাপ যাবে। তো তাই জন্যই আমি আজকে আমার এই ব্লগ করার ডিসিশনটা নিয়েছি আবারও। কারণ আমার এই দিনটা খারাপ যাবে, সো দেখা যাক কি হয়। দু বছর পর কলেজ যাচ্ছি, দু বছরের জিনিসপত্র সবাই একসাথে করবে, দু বছর পর কলেজ খুলেছে, দু বছর পর বন্ধুরা, মিষ্টি বন্ধুরা, দু বছর পর ফাইনালি কলেজ খুলেছে। কিন্তু এটাতে আমি একটুও খুশি হইনি, বিলিভ মি, আমি একটুও খুশি হইনি। বাড়িতে বসে বসে ল্যাব খেতে খেতে কি সুন্দর ভাই, কি সুন্দর পরীক্ষা দিতাম, কত ভালো ছিল, ক্লাস করতাম, ল্যাব খেতাম, একদিকে অনলাইন ক্লাস চলছে, অন্যদিকে আমি ঘুমাচ্ছি, বন্ধুর সাথে ভাটাচ্ছি, কোনো ব্যাপার না। আর এখন কলেজ যাও, আমি খুব দুঃখী ব্যাপারটা নিয়ে, দেখা যাক কি হয়। তার আগে আমি অলরেডি লেট, 9:45 বাজে, আমার 10:00 থেকে ক্লাস, 11:00 আগে আমি কলেজ যেতে পারছি না। সো দেখছি কি হয়, দেখাচ্ছি। আমি রেডি, আই এম জাস্ট লুকিং লাইক আ হোমলেস পার্সন অর হাফ ফুলে যাওয়া কালীপটকা। এটা কী লাগছে ভাই, পায়ে আবার গোলাপি মোজা, এটা কী সেজেছি আমি, কেন সেজেছি এরকম? এর ভাই কলেজ আমার একটুও যাওয়ার ইচ্ছে নেই, কেন কলেজ খুলছে কেন? কি সুন্দর, বাড়িতে বসে ক্লাস ক্লাস করছিলাম, কতগুলো টাকা এখন যাবে আমার মধ্যে ভাবছি। কি করছি লাইফে, আমার ঘড়িটাও খারাপ হয়ে গেল। লেটস গো গাইস। মেয়েটাকে দেখে আমার নিজের স্কুল লাইফের কথা মনে পড়ে, আমি একটা সময় এরকমভাবে, এখন আমাদেরকে অটোর জন্য স্ট্রাগল করতে হবে, অটো কখন আসবে বলা যাচ্ছে না, অটো আসুক তারপর যাবো। হ্যাঁ ওটাকে ইউজ করতে হবে। লজ্জা লাগছে ভাই, লোকজন এমন ভাবে দেখছি ক্যামেরা করলে, কি করছো তুমি, হ্যাঁ কি করছো? সো একটা দিক থেকে ভালো, বিকজ অ্যাটেনশন পাওয়া যায় সবার, সবাই আমার দিকে দেখবে, এখনো দেখছো ভাই? দেখাই চলে এসেছি, বন্ধু বান্ধব যে কজন আছে তাদেরকে একটু ফোন করে দেখি, যদি তাদের খোঁজ খবর পাওয়া যায়, দেখা যাক। আর এইভাবে ফোন বার করে ভিডিও না করার একটা কারণ হচ্ছে যে আমাদের বারাসাত খুব ভালো এলাকা, তো ফোন টোন ছুটি টুটি হয় না, চিন্তাই বাজ একদম নেই, এটা আর একটা কারণ ভাই। কি দুর্ঘাট, লোকজন আমাকে মাস্ক পরে এরকম একটা মাওবাদী মার্কা সেজে আছে তাতেও চিনতে পারছে, আর সিরিয়ালে কি করে নায়িকাদেরকে চিনতে পারে না, কেন চিনতে পারে না? আমাকে তো এই অবস্থাতেও লোকে চিনতে পারছে, রেখে বলছে তুমি আমাকে চিনতে পারছো না, এই এই চিনতে পারছো না, কথা বলা হয় না তখন কি হয় যে চশমার মধ্যেটা বাষ্প বাষ্প হয়ে যায়, তাই জন্য কথা বলা যায় না। আমি বুঝতে পারছি এদিকে তাকাবো না এদিকে তাকাবো, যাই হোক কলেজ চলে এসছে সামনে, লজ্জা লাগছে আমার, সো বাই। Thank you.
আমরা ভিডিও করা পারণ তাই জন্য আমরা একদম ভিডিও বানাচ্ছি না আরে এই ছেলেটা আমি এসেছি বলতে কবে বলছে অটোগ্রাফ দাও অটোগ্রাফ এরকম ভাবে কি একটা এরকম ভাবে কি একটা মানুষকে অপমান করা উচিত আমি জীবনের রিস্ক নিয়ে ব্লগ বানাচ্ছি মাস্ক খুলে সামনে সব করোনা সবাইকে বলবো আপনি খুব ভালো কিছু ভালো দেখতে ছেলে আমরা দেখতে পাবো ঠিক আছে দু বছর পর যাচ্ছি আর এই যে এরকম ছেলে দেখতে পাওয়া যায় প্রথম কলেজের দিনটা আজ ঠিক মনে পড়ে চিন্তা প্রথম কলেজের দিনটা আজ ঠিক মনে পড়ে চিন্তা দাদা দিদি হাত ধরে সিঁড়িতেই বসে পড়ে দাদা দিদি হাত ধরে সিঁড়িতেই বসে পড়ে আমার চোখটা করে বন 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 সুইটা সুইটা আই এম সিটিং অ্যালোন আই এম সিটিং অ্যালোন হেই সুইটা সুইটা ফর মি দ্যাট ইজ ল্যান্ড ফর মি দ্যাট ইজ ল্যান্ড ये बड़ी अच्छी बात कही आप প্রথম দিন কি দরকার সোয়েব পালন করেছে আমার সে বলেছে আমি নাকি অফাজ করা শুরু করে দিয়েছি দেখ ভাই এখানে ম্যাগি খাওয়া পাওয়া যায় ম্যাগি বানিয়ে দিচ্ছে কত ভালো এই সৈনি খুব বড় লোক কমকে খাওয়াবে বলেছে আজকে সিনেমাটিক শট দেখবে দেখো সিনেমাটিক শট সুন্দর না খুব সুন্দর কলেজ কলেজ ডান আমার একদমই ভালো লাগেনি প্রথম দিনের কলেজ খুব ইরিটেটিং লেগেছে প্রচন্ড আওয়াজ হচ্ছিল তার মধ্যে আমি কথা বলতে পারিনি এখন আওয়াজ হচ্ছে আমি টোটোর পিছনে বসেছি এই এই টোটোর পিছনে বসে সবাই ক্লাসিক্যাল শিখিয়ে হবে একবার করে আপনারা চিৎকার করবে আর ওই তুলে এরকম মুন্নি কি খাবা এগুলো খাবা নিয়ে নাও নিয়ে খেয়ে নাও এই না হলে সাহস স্টেজ রেখে দে আমার এমনি সব টাইম ঠিক আছে কিন্তু আমার এইসব জায়গাতে আসলে মনটা একটু কেমন 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 আমাকে যা দিবি তাই খাবো আমার কোনো ব্যাপার নেই আমি সর্বভূক
আমি বারবার ভুলে যাচ্ছি, আমি এদিকে তাকিয়ে কথা বলবো না এদিকে তাকিয়ে কথা বলবো, আমি নিজের দিকে তাকাবো না এটার দিকে তাকাবো, আজব কনফিউশন। হাই কিউটি, পুরো পিঙ্ক বাচ্চাটা, তোর মা মেবি। কি সুন্দর খাচ্ছে অল্প অল্প এগুলো। মুরগির বাচ্চা থেকে বাড়ি চলে আসার পরে আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর সেদিনকার ওই চ্যাঁ 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 আওয়াজে এমনি আমার রোদুরের মধ্যে মাইগ্রেন হয়ে বাজে অবস্থা হয়ে গেছিলো। আর ঝালাচ্ছি একটু সরি ফর শোশানি, যেটা দিতে একটু দেরি হয়ে গেলো, আমাদের কলেজ খুলেছে প্রায় 16 তারিখ, আর আজকে আমি জানি না কত হয়ে গেছে, 26 তারিখ, প্রায় 10 দিন মতো দেরি হয়ে গেছে, তো সরি বন্ধুরা, আমি একটু প্রবলেমে ছিলাম তাই জন্য এডিট ফেডিট করতে ইচ্ছে করছিলো না। আর এই যে আমার চোখের অবস্থা খুবই সুন্দর, এটার জন্য আমি ডাক্তার ফাক্তার দেখাতে গেছিলাম তাই জন্য আর এডিট করা হয়নি, সরি, বাই বাই, গুড নাইট, ঘুম পেয়েছি। ভিডিওটা এতটাই রাখলাম বিকজ এর থেকে বেশি টান আমার মনে হয় না ভালো লাগবে, আর যতটা দেখেছো আশা করছি আমি তোমাদের ভালো লেগেছে, তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ।